বলেন শাহরুর শাহরু রমাবান রমজান মাস কি মাস আবার বলেন এই শব্দ এটা হু উল্লেখ করছেন আল্লাহ এটা কোরআনের আয়াত শাহরুর রমাওয়ান রমজান মাস হুবহু বলছেন কে আল্লাহ আরবি বারোটা মাস মহরম সফর রবিউল আউয়াল রবিউসানি জমাদিউল্লা রজব রান রমজান শাওয়াল জিল কাদা জিল হাজ্জা এগারোটা মাসের কোন মাসের নাম কোরআনুল করিমে হুবহু উল্লেখ নাই কিন্তু রমজান মাওলার এতটা প্রিয় হুবহু এই মাসের নাম আল্লাহ উল্লেখ করছে এই জন্য মুফাসরিনে কেরাম লিখছে শাহরু রমাদন শাহরুর রমাদন এটা আল্লাহ কোরআনে উল্লেখ করে এটাই বুঝাইছেন এটা আমার বহুতই প্রিয় মাস দ্বিতীয়ত রমজান মাস এই কথাইটা উচ্চারিত হয় পৃথিবীতে চব্বিশ ঘন্টা সর্বসময় কেমনে বুঝছেন আল্লাহর কোরআন তেলাওয়াত হয় পৃথিবীতে কখন কখন বলেন না কেন সবসময় এখন যে মনে করেন দশটা আটত্রিশ বাজে রাতের সারা পৃথিবীতে এই টাইম না না সময়ের কি আছে বেশ কম আছে এই জন্য চব্বিশ ঘন্টা আল্লাহর জমিনে কোরআনুল করিমের তেলাওয়াত হয় তাইলে তেলাওয়াতের মধ্যে কোরআনুল করিম পড়তে গিয়ে কেউ না কেউ এরম কুটি কুটি ইমানদারের জবানে ওই শাহরু রমাদান এই তেলাওয়াত এই আয়াত এটা উচ্চারিত হয় এই রমজান এটা এত প্রিয় আল্লাহর নিকট আল্লাহ বলে আমি বলছি এটা এতে বুঝাইলাম এটা আমার প্রিয় আর আমার জমিনে আমি এটা সারাক্ষণ উচ্চারণ করার জন্য এমন একটা সিস্টেম করছি যেটা কোরআনের আয়াত বানায় দিছি এই জন্য আল্লাহ তালার সবচেয়ে প্রিয় মাস কোনটি কথা বলেন নবীজি হলে সাল্লাম এবার নবীজির বুঝ নবীজি সাল্লাই সাল্লাম এক টানা দুই মাস দুই মাস রমজানের জন্য আল্লাহ তালার কাছে আবেদন করতেন দোয়া করতেন তাহলে কি পরিমাণ প্রিয় মাস এর দ্বারা বোঝা যায় কিনা দুইটা মাস ধরে যেই নবী সাল্লাম রমজানের জন্য আকাঙ্ক্ষী আল্লাহ না রমাদান আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন কয় মাস ধরে চাইতেন কথা বলেন কয় মাস একটা আশ্চর্য হিসাব বুঝেন তাহলে আরো বুঝবেন নবীজির এই দোয়ার গুরুত্ব একটা জিনিস বুঝলে বুঝবেন আরো বেশি রবিউল আউয়াল মাসে সোমবার দিন আল্লাহ রসুল ইন্তেকাল করছেন কিবারে কোন মাসে তো যেদিন ইন্তেকাল করে সেদিন ছিল সোমবার নবীজি সাল্লা কাছে জিব্রাইল আসছে মালাকুল মৌদ আজরাইলকে নিয়ে আসার পরে আল্লাহ রসুলকে জিব্রাইল বলল। ইয়া রসুল আল্লাহ হলে সাল্লাম মালাকুল মৌতকে নিয়ে এসেছি দরজায় আছে আপনি বললে ভিতরে আসবে আর আল্লাহ পাঠাইছে আপনার স্বাধীনতা ইখতিয়ার আপনি যদি বলেন আল্লাহর কাছে যাবেন তাইলে মালাকুল মৌত রুহু কবচ করে নিয়ে যাবে আর যদি বলেন জমিনে আরও থাকবেন তাইলেও আপত্তি নাই থাকতে পারবেন আপনার ইচ্ছা সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাম আজ সোমবার দেখেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন বালি রফিক আল আলা জিবরাইল থাকতে চাই না বরং আমি আমার পরম প্রিয় বন্ধুর কাছেই যেতে চাই দেখেন আজ সোমবার রবিউল আউ্য়াল মাস এই কথা বলে নাই যে আচ্ছা যাম ঠিক আছে আজ এত এক হঠাৎ আইয়ালাইস ঠিক আছে এটা জানাশোনাও হইলো সিদ্ধান্ত হইলো বুধবার আইও তাহলে আর কোনো অসুবিধা হইতো না সোমবার কাছা আর কালকে দিনটা শুধু মঙ্গলবার সামান্য কিছু খরচা টরসা রয়েছে ঠিকই না বলছে কথা কখন যাইতে চাইছে আজি আজি জহরের নামাজের আগেই আল্লাহ রসুল ইন্তেকাল করছে দেখেন আজ সোমবার রবিউলা তিনি একদিনও দুনিয়ায় অতিরিক্ত থাকতে চান নাই চলে যেতে চাইছেন কিন্তু রজব মাসের চাঁদ দেখছে কোন মাসের রজব মাসের চাঁদ দেখেই আল্লাহর কাছে হাত তুলে বলছে রব্বুল আলমিন আগামী দুই মাস জমিন ছেড়ে যাইতে চাই না বুঝছেন সেদিন বলছে আজই যেতে চাই আর আজ বলে কি আগামী দুই মাস কি সময় চাই যাব না মাওলা দুই মাস কাছে থাকতে রমজান দেখা যায় রহমত দেখা যায় মাকফেরাত দেখা যায় নাজাত দেখা যায় মাওলা আ এত কাছে আইসা এখন আর যাব না রমজান পাইয়া এরপরে নিলে কোনো আপত্তি নাই যেই নবী সোমবার মঙ্গলবার হইতে দেয় না যে নবী সোমবার মঙ্গলবার হইতে দেয় না সেই নবী রজতকে দেখে রমজান পর্যন্ত ফরিয়াদ করে এজন্য এতে বোঝা গেল আল্লাহ রসুল রমজানকে কি পরিমাণ ভালোবাসতেন ভালোবাসতেন কিনা বলেন অতএব নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা কোন মাস কথা বলেন এখন ইমানদার মোমেন তার ভালোবাসা তাইলে কোন মাস সোজা হিসাব আল্লাহ ভালোবাসে যেই মাসকে ইমানদার ভালোবাসবে কোন মাসকে আল্লাহ রসুল ভালোবাসবে যেই মাসকে ইমানদারও ভালোবাসবে কোন মাসকে তাইলে আল্লাহ এবং রসুলের ভালোবাসা যেহেতু রমজান মাসে আমি ইমানদারের ভালোবাসাও কোন মাসে কারণ ইমানদার ভালোবাসে মূলত কাকে আল্লাহকে আল্লাহর যা ভালোবাসা ইমানদারেরও তাই ভালোবাসা নবীর যা ভালোবাসা ইমানদারেরও তাই কি ভালোবাসা ইমানদার ভালোবাসে কাকে আল্লাহ ভালোবাসে ইমানদারকে ইমানদার ভালোবাসে আল্লাহকে আল্লাহ ভালোবাসে কাকে আহ আমরা উর্দুতে পড়ছি হাম ইহা সে তুমি ওহা জানেব সে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকেই ইশারা হয়েছে আমি বলছি মাওলা আমি আপনাকে ভালোবাসি মাওলা বলছে বান্দা আমিও তোকে ভালোবাসি আমি বললাম মাওলা আমি আপনার উপরে রাজি মাওলা বলে বান্দা আমিও তোর উপরে রাজি আমি আছে না করে আল্লাহ বলেন আমিও রাজি তুমিও রাজি বান্দা এবার বলে রব্বুল আলামিন আপনিও রাজি আমিও রাজি এবার আমি মরতেও রেডি তো মরবো তো ঠিক আছে আল্লাহ কিন্তু আমি এখন যাব কোথায় রবুল আমিন বলে ফাদখুলী ফী ইবাদি বান্দা আমার রাজি ওয়ালা আমার সন্তুষ্টি ওয়ালা আমার আরো কিছু বান্দা আছে তুমি আগে তাদের মধ্যে ঢোকো ওই কামরায় যাও দেখবা সেখানে জনায়েদ বাগদাদি আছে বাইজিদ বুস্তামী আছে আব্দুল কাদের জিলানি আছে আবু বকর ওমর ওসমান আলী আছে আমার সব नेक বান্দারা ওইখানে আছে তুমি আমার রাজি নিয়ে সন্তুষ্টির কার্ড নিয়ে তুমিও তাদের মধ্যে ঢোকো অদুখুলি জান্নাতি আর তাদের সাথে মিলে একত্রে আমার জান্নাতে আসো তাইলে জান্নাতের মধ্যেও মজা পাবা জান্নাতের মধ্যেও ভালো লাগবে একাকিত মজা পাবা না এজন্য আমার আরো বান্দাদের সাথে মিলে আসো এমন বান্দা যাদের উপরে আমি রাজি যারাও আমার উপরে রাজি তাইলে একজন ইমানদার ভালোবাসে কাকে আল্লাহকে আল্লাহ ভালোবাসে কাকে আল্লাহ আলী উল্লাদিনা আমানু আল্লাহ বলেন যারা ইমানদার আল্লাহ তাদের বন্ধু ইমানদারের বন্ধুকে মোমেনের বন্ধুকে আমানু আসাদু আল্লাহ বলে যারা ইমান বলা মোমেন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে কাকে হজরত পীর আব্দুল কাদের জিলানি বলতেন ও দুনিয়ার বাদশারা দুনিয়ার যেই রাজত্ব নিয়ে তোমরা বড়াই করছো আল্লাহর কসম আব্দুল কাদের জিলানি বলতেন দুনিয়ার রাজা রে যেটুকু রাজত্ব নিয়ে তোমরা বড়াই করছো আর খুশিতে আত্মহারা হয়ে আছো আল্লাহর কসম ও বাদশারা আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজুদের নামাজে আমি যখন আমার মামলাকে সেজেদা দেই তখন কপাল টুকু কাছে তাম কায়নাতে চাইতে বেশি প্রিয় মনে হয় ওইটুকু জমিন আমার কাছে বেশি দামি যেটুকু জমিন আমি আমার মাওলার জন্য সেজে দাই কপাল লাগাই আহা দোস্ত মহাব্বতি চিনলা না মহাব্বতি চিনলা না ভালোবাসতে হয় কিভাবে তাও জানো না ভালোবাসতে হয় কাকে তাকেও জানো না এত নর্তকীকে ভালোবাসতে হয় না এত নারীর পিছনে ঘুরতে হয় না এত লঙ্গ ছবি দেখতে হয় না রব্বুল আলমিন বলছেন অমিন আয়াতিহি আনখালা কালাকুম মিন আনফুসিকুম আজওয়া যা আল্লাহ বলে বান্দা আমার কুদরতের নিদর্শন তুমি যদি মনে করো এটা আমার কুদরত আসমান ঠিক কি বলেন কার কুদরত জমিন কার কুদরত সূর্যচন্দ্র কার কুদরত আল্লা বলেন এমন একটা আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার শরীরের সাথে আল্লাহ বলেন আমি একজন স্ত্রী তার জন্য বানিয়ে রেখেছি আমি তার জন্য স্ত্রী রেখেছি অতএব আমি মহলা তো বানাইয়েই রাখছি আমি তো বলছি দেব সব আমি দিচ্ছি এটাও তো আমি দেব কিন্তু আমি দেওয়ার আগে আগেই তুমি কেন না ফরমানদের পিছনে পিছনে ঘুরছ তুমি কেন বেপর্দা নারীর পিছনে ঘুরছ এত লম্পট যুবক যেই নারীকে দেখে এই বে বেপর্দা নারীকে যেত মানুষ দেখে এই নারীর আর থাকেটা কি থাকেটা কি রোদে পুরলে তো যেই কোনো জিনিসে নষ্ট হয়ে যায় কথা বলেন না বাইরে হালাইয়া রাখলে তো যেই কোনো জিনিসে নষ্ট হয়ে যায় যাই কিনা বলেন দুনিয়ার কোনো বুদ্ধিমান দুনিয়ার কোনো সাধারণ কেউ তো কোনো বদনাটাও বাইরে ফেলে রাখে না ঠিক কিনা বলেন একটা লোডা পর্যন্ত বাইরে রাখে না আর তুই অপদার্থ স্বামী তুই তোর বেডিরে বাজারে ছেড়ে দিলি রোদে ফুরে তো নষ্ট হয়ে যায় বাইরে থাকতে থাকতে তো এটা বাদ হয়ে যায় তাতে কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না এত লম্পট যুবকের চাহনি এত অসভ্য জানোয়ার যার দিকে তাকিয়ে হাসি দেয় যার দিকে তাকিয়ে অবৈধ কল্পনা করে ওই নর্তকি কি ওই বেহায়া বে পর্দার মধ্যে ওই নারীর মধ্যে থাকে কি আর হুম এজন্য মহব্বত ভালোবাসা এটা এমন এক জিনিস এটা রব্বুল আল আমিন যাকে দান করেছেন সে শুধু আল্লাহকেই ভালোবাসে কাকে ভালোবাসে কাকে ভালোবাসে শরাবে মোহব্বত পিলা দেয়া মহব্বত কি আল্লাহর গভীরে চোখের পানি ফেলতে ফেলতে বলতেন শরাবে মোহব্বত পিলা দে খোদায়া মৌলা তোমার মোহব্বতের শরাব আমাকে পান করায় দাও মহাব্বত কি আতস জা মোহব্বতের আগুন জ্বালায় দাও মালা আল্লাহর আল্লাহর যে দারে দেখতা তুহি তু হাজার মে হাজারে মে তুহি তু আল্লাহর প্যারা বন্দরা বলে মাওলা যদি কেই দেখি মাওলা শুধু তোমাকেই দেখা যায় হাজার মে সাজার মে গাছে তোমাকেই দেখি পাথরেও তোমাকে দেখি চতুর্দিকে যেদিকেই দেখি মাওলা তোমাকেই দেখি কাকে দেখে শকরে হে দার দে দিল শকরে হে দার দে দিল মুস্তাকিল হো গিয়া আব তু শায়াদ মেরা দিল ভি দিল হো গিয়া এক আল্লাহ বলছে মাওলা আজ পনেরো বছর সাধনা করতে করতে মাওলা এখন দিলের মধ্যে অনুভব করতেছি তোমার জন্য ভালোবাসা জমা হইছে এজন্য আজ বুঝছি আমার দিল আসলেই দিল হয়েছে আবু তু সায়াদ মেরা দিলবি দিল গিয়া এজন্য আল্লাহকে ভালোবাসেন কাকে আবার বলেন কাকে আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে এজন্য শাহরুর আমাদান রব্বুল আল বলেন রমজানকে আমি ভালোবাসি মোমেন তুমি তো আমাকেই ভালোবাসো অতএব আমি যাকে ভালোবাসি তাকেও ভালোবাসো ঠিক কিনা বলেন তাহলে রমজানকে ভালোবাসবো কিনা না বলেন ভালোবাসি কিনা বলেন আ কেমনে ভালোবাসেন রমজানকে ভালোবাসে সে রমজানকে রসুলের তরিকায় আদায় করে যে ঠিক কিনা বলেন তাহলে কেমনে বোঝা যাবে ভালোবাসেন রোজাও রাখেন বিড়িও খান রোজাও রাখেন মদও খান রোজাও রাখে জুয়াও খেলে রোজাও রাখে সুদও খায় রোজাও রাখে ঘুষও খায় রোজাও রাখে টেলিভিশনও দেখে রোজাও রাখে নাটকও দেখে রোজাও রাখে সিনেমাও দেখে রোজাও রাখে মহিলা বাজারে বে পর্দা ঘোরে বাজারে বাজারে নতুন জুতা নতুন জামা নতুন শাড়ি নতুন থ্রি পিস কিন্তু কিন্তু বাজারে বাজারে ঘরে আগে দুপুরে ভাত খাইয়া যাইত অন শুধু ভাত খাইছে না এ তফাত এর আগে আছিল ভাত খাইয়া গেছে অন বাত ফেডে নাই উফাসর এই অবস্থায় মার্কেটে গেছে নাহলে ফাউডার আগে যা ডলত অন ডলা ঠিক ক্লিয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স সব আগের মতো সব আগের মতো শুধু আগে দুপুরে ভাত খাইত অন দুপুরে কি খাইছে না উপাস উপাস তফাত এরদুর আর নাহলে ফাউডার আগের মতো কথা বলেন না কেন না না মিথ্যা বললাম মিথ্যা বললাম এবার আগে দিনে বিড়ি খাইত এখন উনি মাগরিবের পর্যন্ত বিড়ি খায় এর শুধু টাইম আগে সকালে নাস্তা খাইতো কথা বুঝছেন কি না দুইটা ফরোড়া আর ডাইল বাজি আর এখন ইফতারি লইয়া বইছে বুট মুড়ি ফিয়াজু আলুর চপ বেগুনি আফেল আঙ্গুর আনার মালটা আরও যদি কিছু থায়ে এই সব লইয়া বইছে এরপরে যদি দেখে শুধু বেগুনীটা নাই বেডিরে কইব সারা দিন কিতে করছ কটা বেগুনি বানাই তাইলে না একটা রোজা রাখছি আরে বাপরে আবার একটা রোজা রাখছে যে তুটি আইটেম লইয়া বইছে নামনে এর চাইতে বালা ছিল আপনি দুইটা ফর ওটাই খাইতেন সকালবেলা কথা বুঝেন নাই লস আইয়ে তো এত বেলা আপনি ফর ওটাই তো খাবানি আসিল বালা তাইলে সন্ধার খানাও ঠিক বর্রাত সেহেরির পরে আর তারাবির পরের খানাও ঠিক সেহেরির খানাও ঠিক সব ঠিক আছে শুধু টাইম একটু নড়ছে নাইলে মিথ্যা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অবৈধ রোজগার ঠকানো প্রতারণা করা সব আগের মতো তাইলে এটা আল্লাহর মহব্বত রসুলের মহব্বত এটা এটা রোজা এটাই রমজান মানলাম ইয়াদা কৌলা জুর ওয়ালা আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন আইনাদা তুআমাহু ওয়া শারাবাহু আল্লাহর নবী বলে রোজা রাখলো অতস মিথ্যা ছারে নাই গুনাহ ছারে নাই আল্লাহ নিজে রাসূল বলছে তোর উপাস থাকার দরকার নাই তোর তৃষ্ণার্ত হওয়ার দরকার নাই মদ কর ঘুষ কর সুদ কর হারাম কর জিনা কর বেবিচারী বেহায়াব বেপর্দা নারী নাটক সিনেমা আর যুবক অশ্লীল ছবি দেখো যারা উলঙ্গ ছবি দেখবা যারা রমজান মাসে যারা গুণা করবা তুই ভাত দুপুরে তুই সকালে নাস্তা খাইস খোদার অসুবিধা নাই আল্লাহ বলে তুই এগারো মাস ধরে খাওয়াইতে পারলে আমি এখনো খাওয়াইতে পারুম তুই উপাস থাকিস না উপাস থাকিস না খাইস তুই ওই বেপর্দা নারীরে বলিস তুই না খাইয়ে যাইস না মার্কেটে খাইয়ে যা বাদ খাইয়ে যা আরে বাদ দু লাগে আটকিত না আল্লাহ কথা বলেন না কেন সব সিটারি যেহেতু চলতে আছে তো আরে বাদ বাদে ঘোড়া দিয়ে কিতা করবি হ্যাঁ দরকার আর যা আমি তো শক্ত কথা বলি আমার এই কথা শুনেন পরিষ্কার নিজেদের মা বোন স্ত্রী কন্যাদেরকে বলবেন আমার এই কথা যে আল্লাহ রসুল বলছে রমজান আসলে জান্নাতের দুয়ার খুলে দেয় ঠিক কিনা জাহান নামের জাহান নামের দুয়ার আর শয়তান গুলু ফেলে তাইলে তাইলে রমজান আসলে আল্লাহ জাহান্নামের দুয়ারও কি করে আর শয়তান কি করে শুধু জান্নাতের দুয়ার খোলে আহ এটা যেন মালিক বলে বান্দা আজ আমি জাহান নামের দুয়ারও বন্ধ করে দিছি শয়তান্ডিরও পান দিয়ে রাখছি শুধু একটা দরজা খোলা রাখছি সেটা নাম জান্নাতের দরজা তুই যে দিক দিয়ে রও না দিবি ওই দিক আইস রাস্তার জান্নাতে রাস্তা হারাইবি না তুই রাস্তা হারাইবি না আমি 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 যেন তোর ধরে বাইন্দা জান্নাত দিতে চাই এর পরেও এর পরেও তাইলে এবার বোঝেন তাইলে আল্লাহ তালা যেন দইরা বাইন্দা কি দিতে চায় কথা বলেন না কি দিতে চায় রহমত আমি বাড়ায় দিলাম মাকফরাত বাড়ায় দিলাম নাজাদ বাড় দিলাম দুয়ার জাহান নামের বন্ধ করে দিলাম রে বন্ধ করে দিলাম চতুর্দিকে সেহেরি খাইলেও নেকি। ইফতার করিল নেকি, জিকির করিল নেকি দুর শরীফ নেকি, তেলাওয়াত তেলাবাত করিলও তারাবি পড়লেও নেকি। নামাজ পড়লো নে নেকি কদ্দুর শুধু বাড়তি শুধু বাড়তি শুধু বাড়তি দে আর দেই দে আর দেই এত বড় আয়োজন আমার যে সব বেশি আর ভুল হওয়ার পদস্কলন হওয়ার সব বন্ধ এরপরও যেই নাফরমান জান্নাতে যেতে পারলো না জাহান্নাম থেকে বাঁচতে পারলো না তার মাথা একটা বাড়ি দেওয়া দরকার তোর কপালে একটা বাড়ি দেওয়া দরকার নাহলে তুমি বেকে বলো এই জন্য আমি বলি যে যেই মহিলারা রমজান মাসে বাজারে বাজারে ঘুরে দেখবেন এগারো মাসের চাইতেও বেশি ঘুরে বেশি যায় আল্লাহ বলে বান্দা রহমত নাও বেডি কয় না আমার জুতা জুতা আমার রহমত লাগতো না আমার জুতা কিনতাম যাইতে আছে আল্লাহ বলে হে আমার বান্দি নেককার আরে হে আমার ইমানদার বান্দি আমার থেকে মাখ নাও বেডি বলে না আমার থ্রি পিস থ্রি পিস আমি মাখ ফেরাত লাগতো না আমার দরকার থ্রি পিস ঠিক না মিথ্যা কথা বললাম কথা বলেন না কেন তো ওই মহিলারা কেরুম মহিলা আমি একটা গবেষণা করে দেখছি এই রমজানের বেপর্দা বাজারে গুরু না বেড়ি কে রুম এটা আমার একটা হিসাব হইল কেমন কই এরা হইলো রমজানের এক দুই দিন আগে ইবলিস এগোর লোকে দেখা করে আইসা ডাইরেক্ট কইরা তার একটা কথা কয় কখন বইন আমার এই দুই একদিনের মধ্যে বাম দিয়ে লাইব কথা বুঝছো না হ্যাঁ হ্যাঁ আমার এই দুই এক দিনের মধ্যে কি করে নেবো বাম দিয়া লাইব আর বাম দিয়া লাইলে আমি কোনো আইতারতাম না একটা মাস হ্যাঁ তবে গত এগারোটা মাস তোরে যেভাবে চালাইছি আমার ইজ্জতের দিকে খেয়াল রাখবো আমি যাতে না তুমি আমি না থাকলেও না আয়তার লেখে তুমি আমার দায়িত্ব পালন করবা আর বেরিয়ে বলে দিছে আপনি নিশ্চিন্তে আপনি নিশ্চিন্তে যান আপনি কোনো টেনশন করে করেন না আপনার বান দিয়ে থইল আমাদের আপনার পক্ষে আন্দোলন চলবেই আমরা আপনার সাথে আছি যা দরকার এক মাস পরে ছুটাইলে আইয়া দেখবেন আমি এই ডকেরে আছি বলেন নজুবিল্লা তার মানে আমার বিবেচনায় রমজান মাসে যে মহিলাগুলো বেপর্দা বাজারে বাজারে ঘুরে এগুলো ইবলিজ শয়তানের চাইতো খারাপ কারণ শয়তানি তো নাই সে তো শয়তানের দায়িত্ব আদায় করে যদি বলেন হুজুর এত সাংঘাতিক কথা আর কোনো কইলাম বলা দরকার এর পরও যদি কারো লজ্জা হয় তুমি মহিলা ইবলিসের চাইতে খারাপ তুমি শয়তানের চাইতে খারাপ না তুমি শয়তানরে পান দিয়ে থুইছে এর পরও তোমার শয়তানি কমল না কা কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব রমজান মাস আমার রমজান আমাদের সামনে এজন্য পড়লাম রমজানকে আমরা দামি বানাবো রমজানকে আমরা দামি বানাবো বলেন ইনশা আল্লাহ রমজানকে আমরা ভালোবাসবো বলেন ইনশা আল্লাহ কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যম কিসের মাধ্যমে কন কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে এজন্য নিয়ত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ এই রমজানে জামাতের সাথে পড়বো বলেন ইনশাআল্লাহ সবাই বলেন যুবক ভাই আপনারা বলেন না ভাই নিয়ত তো করেন দোস্ত নিয়ত তো করেন নিয়ত করছেন তো ইনশাআল্লাহ শুধু ন হাত উঠান মুরব্বীরা উঠে না 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 জওয়ানরা উঠাক মাসা আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আ দোস্ত আমার এই জিন্দিগির রাত দিন আমার স্বপ্ন সাধনা আমার যত কল্পনা জল্পনা আমার যত পরিকল্পনা কলিজার সবটুকু আবেগ যুবকদেরকে নিয়ে আমি রাত দিন শুধু ভাবি যে আমার এই নজওয়ানরা একদিন আসবে মাহাদির পক্ষে দাজ্জালের জলের মোকাবেলায় কোনো সন্দেহ না ইনশা কোন সন্দেহ না এরা আমাদের আল্লাহ করুক কি বলেন বাপ বলেন এই মুসলমান ছেলেগুলো আমাদের না এরা আমাদের এদেরকে এদেরকে বেইমান ভুল পথে নিছে গা এদেরকে মোবাইল নষ্টের পথে নিয়ে গেছে গা ও চিরেই ও চিরেই এরা ফিরে আসবে ও চিরেই ফিরে আসবে ইনশাল কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই যুবক তুমি এটা বুঝতে শিখো তুমি এটা বুঝতে শিখো বাপ তোমার জন্মের পরে তোমার ডান কানে আজান শুনাইছে গান না তোমার বাম কানে কামত শুনাইছে গান শুনায় না তোমারে তোমার জন্মের পরে মসজিদের ইমাম সাপ মাদ্রাসার হুজুর কোনো আলেমের কাছে গিয়া বলছে আমার একটা ছেলে হইছে। ওর জন্য দোয়া করেন তোমারে গিয়া নর্তকীর কাছে শোনায় নাই তোমারে নর্তকীর কাছে জানায় নাই সিনেমার নায়কের কাছে তোমার নাম জানায় নাই জানাইছে মসজিদের হুজুরের কাছে ঠিক কিনা বলেন হ্যাঁ সাত দিনের দিন তোমার নাম রাখতে গিয়া দোয়া করছি হুজুরে তোমার আকিকার অনুষ্ঠানে দোয়া করছে হুজুরে দোয়া করছে আলেমে তোমার ছোটবেলাতে তোমার বাবা বার বার হুজুরের সাথে সম্পর্ক করে দিছে ইসলামের সাথে সম্পর্ক করে দিছে আজ তুমি বুঝ হইয়া এক মোবাইল তোমারে সব ভুলাইয়া দিছে আহ 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 এক সামান্য মোবাইল এইটা পাইয়া যুবক সব ভুলে গেছে মা বাবার ইজ্জত ভুলে গেছে ফ্যামিলি বংশের ইজ্জত ভুলে গেছে কারো দিকে খবর নাই কারো দিকে খবর নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বো বলেন ইনশাআল্লাহ দুই নাম্বারে পূর্ণ এক মাস পূর্ণ বিশ রাকাত ধীরে সুস্থে তারাবি পড়বাহ তিনটা কথা কই তুইব পূর্ণ এক মাস বলেন পূর্ণ রাকাত ধীরে সুস্থে তারাবি পড়ব এই তিনটা কথা পূর্ণ এক মাস সাতাশটা দিন ফইরা কাকুরে আর মসজিদে ভাবা জানা না। আমরা যদি দেহি না কি তা করতাম শরীর তো কুলাই তারি না ওটা কুলাই তারে না ওটা কুলাই তারে না হ্যাঁ কিন্তু মাছ দৈত্য খেলে ওটা তিন ঘন্টা খাড়াই থাকতে পারে মেল মিটিং এর মধ্যে দুই ঘন্টা তারাই থাকতে পারে তাই নেওয়া কুলাই তারে না বিশ্বের আকার তারাবির মধ্যে আপনার কি এক ঘন্টা টাঙ্গাই থাকি তো তো এখানে রুকু চেষ্টা নাই দুই রাখাত পর পর বসা নাই পর পর জিরানি নাই তো তা আপনার অসুবিধা কিটা কুলাইতেন ভাড়ার নাম নেই কথা বলেন না কেন কি কুলাইতেন ভাড়ার নাম আসল কথা হইল এটা হইল ধোকাবাজি ঠিক কি না বলেন এরপরে এলো কয় রাখাত আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন বিশ রাকাত মনে রাখি বিশ রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈনতান নয় কান্না কি নয় না দৈনতান্ন মোর দিনান্ন না দৈনতান্ন কান্না হ্যাঁ আট টাকা যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আমার কোনো দলিল লেখদো না দলিল তুমি থো বাদ দলিল পরে বলি তোমার দলিল লাগবে না তোমার শুধু আমি আমি একটা কথা শুধু বলি একটা কথা যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত রাকাত কয় কয় এশার আমার শুধু একটা প্রশ্ন আজ বছর ধরে আমরা হুজুররা এই লক্ষ লক্ষ হুজুররা আমরা ফজরের রাকাতও ঠিক মতো কই জোহরের রাকাতও ঠিক কইলাম আসরও ঠিক কইলাম মাগরিবের রাকাতও ঠিক বললাম আমাদের রাখা তো ঠিক কইলাম তারাবি আমি কি বাজলো কথাটা নাই তুমি আমার তারাবীর রাখাতের লোক আমার কাজ লাগছে কি কথা আমার কথাটা আমনে আমি যদি তারাবীর লগে আমার কোন কাজ্য হইতো তারাবি একবার ফরাইতে গিয়ে আমাকে লগে ঘুষে ঘুষি হয়েছে তো তৈরি আমি কইতাম যে তারাবীর এবার ফেস লাগাই দেয় তাহলে আমি ফজরের নামাজও ঠিক কইলাম রাকাত জোহরের রাকাতও ঠিক কইতে পারলাম আসর মাগরি ব্যাসা সব রাকাত ঠিক বলতে পারলাম তারা আমি ফেঁস লাগাই লাইলাম কারণটা কি এত লাগলো ওটা তো কিভুরও তো কথা বলেন না কেন তাইলে বুঝা গেল যারা বলে আমরা বিষ রাখাত বলার কারণে আমরা তা সঠিক না কেমন তাহলে তাগরে জিগাও। যে হুজুরার যেহেতু একটা ফাওয়া গেছে যে তারাবীর রাখাত ঠিক কয় না তদন্ত করলে আরো ফাওয়া যাইব কাজে জোরের নামাজ মনো ফরজ তিন রাখাত আর ফজরের মিলজিল না নাইলে মৌলবীর সব ঠিক হানাফি মাঝাবের সমস্ত ইমামের পুরা সব নামাজের রাখাত সংখ্যা ঠিক শুধু ওনারা এসে তারাবিরটা কি কইতে এলো না ঠিক করতে আলো না তুমি বারো বছর বিদেশ কইরা অথবা ফ্যান তুমি ফিন দা তুমি হাদিস আর আমরা হ্যাঁ আমরা ঘাস কাটি সাবধান কোন অবস্থাতেই কোন অবস্থাতেই কোন মোবাইলে কোন ফেসবুকে কোন ইউটিউবে কোন মৌলবীর কথায় না তুমি এক আলেমে দিন আগে এই কথাটা বলো যে আমি ফজর থেকে এসা কোন রাখাত ভুল বলি নাই তাইলে তারা ভুল বলবো কেন তারাবির লগে আমার দুশ্মনীটা কি কথা বলেন না কি দুশ্মনীটা কি তারে আচ্ছা এবার একটা হিসাব বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত কত হইল আসরের ফরজ কয় রাকাত কত হইল মাগরিবের ফরজ কয় রাকাত কত হইল এশার ফরজ কয় রাকাত কত হইল বিতির কয় রাকাত কয় রাকাত কত হইল আল্লাহ রসুল বলছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে নামাজে কোন ত্রুটি বিচ্যুতি হলে সুন্নত এবং নফল দ্বারা সেটি ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় এই জন্য ওই যে বলছি রমজানকে তো আল্লাহ জান্নাত দিতে চায় বান্দার কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখতে চায় না এই জন্য আল্লাহ রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ যে বান্দা পড়লো ফরজ আর ওয়াজিব মিল্লা কয় রাকাত ধরছে বিশ রাকাতের মধ্যে কোন রকম ত্রুটি বিচ্ছুতি যাতে না থাকে এই জন্য বিশ্রাকাত তারাবি দিয়া এই বিশ্রাকাতের উপরে শেষ আস্তরটা দিয়া শেষ একারে বুঝাখালি দিয়া ফিনিশিংটা দিয়া আল্লাহ বলছে যা তোরে আমি জান্নাত দিমুই দিমু দিমুই দিমু এই জন্য বিষে বিষে মিলাই দিছে এখন যদি তুমি আট রাকাত ফর তাহলে জোর আসরে না মিললো ফজর মাঘ বেশা কিরবা বোঝেন নাই জোর আসরে চার রেখা চার রেখা করে আট রাখা তারা না কি হইলো বুঝলো না তো বাকি বাকি বারো রাখা কিনবা হ্যাঁ এই জন্য সাবধান নতুন নতুন অনেক লোক আপনার নিজেরা বুদ্ধিজীবী ফার্মের মূর্খা বেছে হে বোডা আলে আদিস হ্যাঁ সেদিন একজন আইসি রং রং মানে রং মেস্তুরি গাত কেরাসির গন্ধ কয় সেইটা কয় আলে আদি সেইটা বুঝে বলে আমরা ভুল বুঝি ক্যারাম বোর্ডের গুড়ি খেলে গুড়ির ব্যবসা করে হেইতে কয় ইমাম সাহেবের আ হুজুরদের নামাজ হয় না তোরটা হয় তুই গুড়ি মাইতে মাইতে তোর নামাজ হয় পাগলামির আর বাত নাই বেড়া বলেন নৌজুবিল্লা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব কয় রাকাত বলেন বিশ রাকাত দিরে সুস্থে কিভাবে মেশিনে না মেশিনে না এমনে মেশিনে ভররেন না হ্যাঁ তিরিশ মিনিটের প্যাকেজ চারি রেকাত ফরজ আর বিশ রেকাত তারাবি আর দিন রেকাত বিতির হুজুরে এইভাবে পড়ছে হুজুরে কইয়াই দিছে উড়াইয়া লাইবেন ফোরাইয়া আছে কভালে উড়াই লাইবেন সোজা কথা বেড অইলে যা খাইয়া দিবেন তারার শুনছি ফাঁইত্রিশ আমনে বেড অইলে তিরিশে তারা ফাঁইত্রিশ মিনিট লাগবো আমনের মতো জোয়ান বেড়া থাকতে ফঁচিস উড়াইয়া লাইবেন নামাজ সরাইয়া আমি সব সময় বলি যে হুজুর এরকম মেশিনে নামাজ পড়বো এ হাসরের ময়দানে হুজুর তুমি হুজুর আর তোমার মুসল্লি সব দিনে এক লগে বাইন্দা ফিটবো কোনো হুজুর রো ফিটবো কইলাম আমার নাম লইয়া কইও যে হুজুর হে হুজুরে আমার নাম কইও বলে হুজুরে কইছে হুজুর রো দিব কারণ আমার নামাজ আপনার নামাজ আপনার নামাজ মনে করেন মুসল্লিদেরকে নিয়ে যে বিশ রাখার তারাবি আমি পড়লাম এটা কি আমার নামাজ না এটা আপনারও নামাজ না আপনি কি আবার পড়বেন না তো তাইলে আপনি এরুম করলেন কা আমি তো আরেকবার নামাজ পড়ুন না কথাটা বুঝছেন না তাইলে আমি যদি আরেকবার নামাজ পড়তাম তাই না যে বাবুরে সার্কিল কি লেগে মুসুল্লিগরে একটা বুঝ দিলাম আমার তো আলাদা পড়ুন না এটা তো আমারও নামাজ আর দুই নাম্বার কথা হলো মুসল্লিরা আমার কাছে আমানত ঠিক কিনা বলেন না মুসল্লিরা আমানত কিনা ওরা হাজার বার বলুক ওরা লক্ষ বার বলুক আমাকে রসুল্লাহ সুন্নতের খেলাফ করা যাবে না আমাকে এটা বলতে হবে প্রয়োজনে আমি পঞ্চাশটা মসজিদ বদলাম কিন্তু এর পরেও নবী সুন্নত আমি খেলাফ করতে অসুবিধা কি যে না এই মসজিদে তাড়াতাড়ি না ফরাইলে আমার চাকরি টিকতো না করলাম না চাকরি চাকরি করতাম আপনার কথা আমি ফরাইলাম না এই মাসে তারাবি আর মিলতো না অসুবিধা কি গত এগারো মাস তারাবি সারা তরকারি খাইছেন না এই মাসেও খাইতে পারবে ঠিক না বলেন না অতএব উদ্দেশ্যে কথা বলা ধীরে কিভাবে বলেন তিন ঘন্টা লাগাই না আমি বলি না একবারে সারা রাত লাগান ধীরে সুস্থেই পড়ে মানে কমপক্ষে ছোট ছোট সুরাই হোক আলাম তারাই হোক কিন্তু এটা বোঝা যাক কমপক্ষে কথা বুঝছেন কিনা এটা বোঝাই যায় না বুঝাই যায় না বাপরে বাপ শুধু উড়ে আর নামে উড়ে আর নামে উড়ে আর নামে উড়ে কে একটা কারবার করতে আছে মনে হয় তার তুফান চলতে আছে মানে যুদ্ধ চলতে আছে না এমন যেন না হয় ঠিক আছে ইনশাআল্লাহ পূর্ণ মাস পূর্ণ বিশ রাকাত ধীরে সুস্থে তারাবি পড়ব ইফতারির আগে কিছুক্ষণ তজবি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাফিরুল্লাহ সাল্লাহ আলাই এই তাসবিহগুলো পড়ে পড়ে একশোবার বার করে পড়ে এরপরে দোয়া করবেন ইফতারির দোয়া আগে কবুল দোয়া আপনি কেউ নাই হুজুর লাগবে না হুজুরের লগে থাকলে হুজুরের লগে করবেন নিজে থাকলে ঘরে একাকি আপনি দোয়া করেন আপনার বিবি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি দোয়া করেন মা বোনদেরকেও একটু জিকির দোয়ার সুযোগ করে দিবেন আমাদের এই অভ্যাস বেগুনি ফিয়াইজু আলু সব বানাইতে বানাইতে বেডি ইফতারের আজান দে এর পরেও মহিলারে ওই ফিয়াইজু রুর ফে ওই মহিলার রোজাই হইল ফিয়াইজু আর আলু সব ইফতার করতে সময় পায় তাহলে এই মহিলার আখেরাত নাই আরে বলেন না তার একটু নেকি দরকার নাই তাই জন্য নিজের স্ত্রী মা বোনকেও কেউ ইফতারের আগেই আলাদা করে নেবেন বলে না যতটুকু হইছে হইছে এভাবে মিলাই নেবেন যে আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে ঘরওয়ালারা বসে জিকির করে তসবি পড়ে এরপরে দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ রাত্রে সেহেরির টাইমে দুই রাকাত বা চার রাকাত নফল নামাজ পড়ে আবার দোয়া করবেন এরপরে সেহেরি খাবেন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপরে ঘুমাবেন সারা দিন, সারা দিন চারটা কাজ বেশি করবেন এক নম্বর লাহ এই কালেমার জিকির কি বলেন দুই নাম্বার আস্তখ ফিরুল্লাহ আস্তখ ফিরুল্লাহ আস্তখ ফিরুল্লাহ এটা বেশি পড়বেন তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবেন বার বার বলবেন আল্লাহ জান্নাত দেন আল্লাহ জান্নাত দেন আল্লাহ জান্নাত দেন চার নাম্বার আল্লাহর কাছে বারবার জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান জাহান্নাম থেকে বাঁচান জাহান্নাম থেকে বাঁচান বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আর শেষ কথা হলো কোরআনুল করিম তেলাওয়াত করবেন গুণার থেকে বাঁচবেন সবটি মিলাইয়া সবগুলো জিকির তেলাওয়াত কোরআন শরীফ সেহেরি ইফতার রোজা তারাবি সব কিছু কবুল হবে সবটির উপরে একটা জিনিস থাকতে হবে গুনামুক্ত কি মুক্ত গুনামুক্ত জিকির দামি গুনামুক্ত তেলাওয়াত দামি গুণামুক্ত তারাবি দামি গুণামুক্ত রোজা তার দামি গুণামুক্ত ইফতার দামি গুণামুক্ত রুগী রে বলছে ওষুধ খাবেন এই লেখে দিছি তিন বেলা সাথে চিংড়ি মাছ খাবেন না গরুর গুস্ত খাবেন না রুগী ওষুধও খায় নিচা মাছও খায় রুগী ওষুধও খায় গরুর গোস্ত খায় তে এই রুগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি না কম সম্ভাবনা খুবই কম এই জন্য আপনি রোজাও রাখেন বিড়িও খান তাইলে রোজাও রাখবেন মিথ্যাও বলবেন তাহলে হবে এটা কথা বলেন না এই জন্য ইনশাআল্লাহ গুণামুক্ত রোজা গুণামুক্ত রোজা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন শেষ কথা হলো আল্লাহ বলছেন আল্লাদি উনজিলা ফীহিল কুরআন রমজান মাসের বিশেষ সম্পর্ক কুরআনুল করিম ঠিক কিনা বলেন এজন্য রমজান মাসে যেন মুসলমানদের ঘরে পরিবারে চালু হয়ে যায় যেন দেখলেই বোঝা যায় যে মুসলমানদের রমজান চলতেছে যে কোনো মানুষ দেখলেই যেন বোঝে কি চলতেছে রমজান রমজান চলতেছে এজন্য রমজান চলতেছে এটা বুজানোর একটা উত্তম উপায় হল কোরানুল কেরিমের তেলাওয়াত কি তেলাওয়াত বলে কোরান এরপর আল্লাহ বলে হুদা লিন নাস ও বৈজ্ঞিনা মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলে বান্দা শোনো যেই কোরান সেই কোরান আমি দিয়েছি মানুষের হেদায়েতের জন্য মানুষের হেদায়েতের জন্য সুস্পষ্টভাবে আর হক আর বাতেল জায়েজ আর না জায়েজের পার্থক্য করার জন্য এই যে এখানে লিখছে জিন্দা মুরদাগনের হেদায়েত হ্যাঁ জিন্দাগণের হেদায়তর্দাগণের মা তো এই জিন্দাদের হেদায়ত হেদায়েত যদি আপনি চান তাহলে আপনাকে আল্লাহর কোরআন নিজেও নিজের বিবি বাচ্চাকেও নিজের সন্তান আদিকেও হেদায়ত চাইবেন জান্নাত চাইবেন অথচ কোরআন পড়বেন না মানুষ হবেন হবে না এটা পরিষ্কার মনে রেখেন কোরআনবিহীন মানুষ মানুষ হয় না ইকোনমিক্যাল এনিমেল হয় কোরআন পড়তে পারে না কোরআন পড়ে না হাদিস পড়ে না ওই ছেলে ওই সন্তান কি হয় না মানুষ হয় না ইকোনোমিক্যাল এনিমেল হয় অর্থনৈতিক প্রাণী হয় অর্থাৎ টাকা উপার্জন করার মতো সক্ষম একটি প্রাণী যে শুধু টাকা রোজগার করতে জানে কিন্তু মানুষ হয় না এজন্য পৃথিবীর কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত কোন বইয়ের শুরুতে এই কথা লেখা নাই এই বইটি মানুষ বানাবার জন্য মানুষ গড়বার জন্য লেখা হয়েছে এমন একটা বাংলা বইয়ের নাম কোন কথা বুঝেন কারণ সত্য মিথ্যা যেখানে থাকে সেটা মানুষ গড়ে না কথা বলেন না কেন যেখানে যেখানে আপনার সত্য মিথ্যা থাকে যেমন বাংলা বইতে ভালো কবিতাও আছে সত্য কবিতাও আছে আবার ফালতু কথাও আছে আছে কি না এ যেমন হাট্টিমা টিম টিম হাট্টিমা টিম এটা মিথ্যা কথা এটা বাজে কথা হাট্টিমা টিম নামে কোনো প্রাণী নাই জন্তু নাই জীব নাই জানোয়ার নাই আসমানেও না জমিনেও না সাগরেও না পাহাড়েও না তার চৈদ্ গোষ্ঠীর মধ্যে হাট্টিমা টিম নামে কেউ ছিল না যেতে এটা লেখছে সে লেখার আগে একসাথে তিন বোতল খাইছে খাওয়ার কারণে এই বোতলের সাফে নেশার তে এটা লেখছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম আমার হিসাব হইল তুই হলি একমাত্র হাট্টিম্যাম টিম আর কেউ না টিম তোর বাফেও না তোর মায়ও না তুই শুধু হাঁটতি মাটি নাহলে এটা কি লেখলি তুই এটা কি লেখলি তুই তুই ক আগডুম কিতা বাগডুম কিতা সদ্য গোষ্ঠীর মধ্যে জীবনে আপনারা কেউ দেখছি না এখন আগডুম যে এটারে কয় আগডুম এটারে কয় বাগডুম কিচ্ছু না এটা ফাও কথা ফাউ তাই না দেখে বদর নাচে তাই না দেখে বদর নাচে তুই বুঝছ তুই তুই নাচছ লগে তুই এমন নাচের আয়োজন করছ তো তুই এটা বুঝলাম না রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে তুই আসিলি এনে বউ অনুষ্ঠানে না তোর সদ্য বুষ্টি কেউ ছিল তুই এটা কি লেখলি হ্যাঁ ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে তোর জানাই সেরা পাগল কোথাকার এগুলো কথা হ্যাঁ তাইলে বুঝা গেল এগুলো মানুষ গড়ে না এগুলো কি অর্থ উপার্জন করার জন্য প্রাণী বানায় আর কোরআন একমাত্র মানুষ বানায় কোরআন কি বানায় হুদাল্লিন নাস হুদাল্লিন নাস নাস আল্লাহ বোচে কোরআন দিয়েছি মানুষের হেদায়তের জন্য মানুষকে গড়ে দেওয়ার জন্য কোরআন মানুষ বানাইছে কোরআন মানুষ বানায় এজন্য আল্লাহর তহাই মাদ্রাসার একটি বাচ্চাকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না প্রতিটা সন্তান কোরআন পড়ান প্রতিটা সন্তান আমি সবসময় বলি তিনজনে একজন না চারজনে একজন না যতজন মুসলমানের সন্তান কোরআন পড়া ফরজ প্রত্যেকের উপর যে হুজুর চারজনের মধ্যে একজনের দিছি তো মাদ্রাসায় না কাছে কোনো বিজ্ঞা চাইছি না আমি কোনো বিজ্ঞা থালা লইয়া বইছি না অতএব মেহরবানি করে ইনশাআল্লাহ সবাইকে কোরআন শিখাবেন শেষ আল্লাহ বলে ফামান শাহিদ আমিন সাহারা ফেলিয়া আল্লাহ বলে রমজান আমার প্রিয় মাস না আমি এটার নাম উল্লেখ করছি রমজানে আমি কোরআন নাজিল করছি হেদায় দেব বলে তোমাকে অতএব যখনই রমজান মাস আসবে তোমার জীবনে তুমি অবশ্যই রোজা রাইখো কি রাইখো বলেন কি রাইখো বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন বলেন আমিন বলেন আমিন সম্মানিত হাজিরিন এই বায়ক এফতেদাই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের মহল্লাবাসীর সহযোগিতাতেই বলছেন উনি সহযোগিতায় বছরের পর বছর মাসের পর মাস চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কি ধান ইরিধান ইরিধানের মৌসুম মেহরবানি করে সব সময় আপনারা এই মাহফিল হলে এখানে এটা আপনারা লেখান তো আজকে যদিও লকডাউন পরিস্থিতির কারণে উপস্থিতি কম থাকতে পারে যারাই আছেন তারাই কষ্ট করে মেহরবানি করে আল্লাহর জন্য কোরআনের জন্য দিনের একটা প্রতিষ্ঠান টিকে থাকবে আপনাদের বাচ্চারা ভাই বাতি যারা দিন শিখবে এই উদ্দেশ্যে অনুগ্রহপূর্বক আপনারা আজকেও মেহরবানি করে আপনাদের অভ্যাস মতে স্বাভাবিক ধারা মতে মেহরবানি করে আল্লাহর রাস্তায় দান আর সদকার উসিলায় রমজানকে সামনে নিয়ে আপনারা এখনই ইনশাল্লাহ একটু বলেন যে কারা কারা ধাম দিবেন কয় মন লিখে রাখলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে নেন কলম নেন